করোনা ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় আরও অন্তত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লাতে প্রাণ হারিয়েছে 5 জন। করোনায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া গেল 24 ঘন্টায় 10 জেলায় আরও প্রায় 1,000 ব্যক্তির করোনা আক্রান্তের খবর এসেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে মইনুল হাসানের রিপোর্ট। কোরবানির ঈদের সময় স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়া চলাচলের ফলে আবারও দেশের বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছে আরও 5 জন, এর মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী। করোনা ও এর উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 138 জন। করোনা আক্রান্ত হয়ে বরিশালে 70 বছরের এক বৃদ্ধা ও 80 বছরের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের 6 জেলায় ডাক্তার, নার্স ও পুলিশ সহ নতুন আক্রান্ত 82 জন। খুলনায় গত 24 ঘন্টায় করোনায় 2 জন ও এর উপসর্গ নিয়ে আরও 1 জন প্রাণ হারিয়েছে। খুলনা বিভাগের 10 জেলায় 922 জনের নমুনা পরীক্ষায় 302 জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বিভাগে আক্রান্ত হয়েছে প্রায় 14,500। করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রেজওয়ানুল বারী শামীমের মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বগুড়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আরও 2 জন মারা গেছেন, 2 জনই পুরুষ। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 119। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 66 জনের। নোয়াখালীতে দিন দিন বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর নতুন করে আক্রান্ত হয়েছে 85 জন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আরও 2 জনের প্রাণ কেড়ে নিয়েছে। নতুন 27 জনের করোনা শনাক্তর মধ্য দিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 2,000 ছাড়িয়েছে। পটুয়াখালীর গলাচিপায় করোনায় এক বৃদ্ধ মারা গেছেন, এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 34। এছাড়া গত 24 ঘন্টায় এ জেলায় নতুন করে চিকিৎসক ও ফায়ার সার্ভিস কর্মকর্তা সহ 10 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া যশোরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা ও এক কলেজ শিক্ষিকা সহ 56 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মইনুল হাসান, এটিএন বাংলা।